ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে বায়তুল মোকাররম মসজিদে দলটি বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান সংগঠনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি এ বিষয়ে সংসদে নিন্দা প্রস্তাব আনা ও দেশটির পণ্য বর্জনের আহ্বান জানান। সমাবেশ থেকে 29 অক্টোবর সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। এরপর মিছিল নিয়ে ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাস অভিমুখে রওনা হলে পল্টনে পুলিশে বাধা দেয়।